जय श्री कृष्णा राधे राधे। नमस्कार बंधुरा, आरो एक बार स्वागत जानाई आमार ई धार्मिक संक्रांत चैनेले। आशा करी आपनारा प्रत्येकेई भगवान बा ईश्वरेर कृपाय भालो आछेन, सुस्थ आछेन। आज अत्यंत गुरुत्वपूर्ण एकटी विषय निये आलोचना करब एबं ता हलो ब्रह्म मुहूर्ते घुम थेके उठे आपनारा शुधुमात्र एई दुटी मंत्र उच्चारण करुन। देखबेन ईश्वरेर कृपाय किछु दिनेर मध्येई आपनादेर समस्त मनेर मनस्कामना पूर्ण हो जाए। अत्यंत मैजिकली मंत्र पर्वे आलोचना करब एवं मंत्रटी एतटाई शक्तिशाली जे आपनारा समस्त रकम बाधा विपत्ति थेके खूब सहजे किन्तु बेरिये आसते पारबेन। देखुन अनेकेई एमनटा मने मने अनुभूति करे थाकेन अनेक समय जे समस्त काज देखबेन आपनादेर उलटपालट हो जाच्छे, आपनारा चेयेओ सफलता पाच्छेन ना, दीर्घदिन एकटा अशांतिर मध्ये बसबास करछेन, मानसिक हेडेक शारीरिक समस्या प्राय लेगेई रयेछे, कोनो काजेई सफलता पाच्छेन ना। एर पिछने आपनादेर गृहे वास्तु दोष होते पारे एबं गृहेर अंदरे नेगेटिव एनार्जि जदि अत्यंत परिमाणे बेड़े जाय ताहले किन्तु एरकम एकटा घरेर भितरे दम बन्ध हये जावा परिस्थिति तैरि हये जाय। एबं आपनारा एई समस्त किछु थेके मुक्ति पेते जदि चान ताहले अवश्य आजकेर एई भिडियोटि देखुन एबं एई जे दुटि मंत्र आपनादेरके बोलबो सेटि आपनारा मन दिये जप करुन। देखबेन अवश्य जाबतीय आपनादेर मनेर भितरेर भय अनुभव एगुलो किन्तु खराब जिनिसेर जे अनुभव करा एगुलो किन्तु अनेकांशेई केटे जाबे एबं एगुलि थेके परित्राण पाबेन। देखुन सारा दिन एकटा माथाय जदि चिंता लेगेई थाके, पारिवारिक चिंता होक बा धन सम्पत्तिर चिंता टाका पैसार चिंता, एरूप समस्या थेकेओ रेहाई पाबेन। आपनारा किन्तु जदि एई ब्रह्म मुहूर्ते बा सकाले घुम थेके उठेई এই মন্ত্রের জপ করেন তাহলে কিন্তু এতটাই সুফল পাবেন, বিশেষ করে আপনারা কিন্তু ধন সম্পত্তি সংক্রান্ত নানান সমস্যা থেকে কিন্তু খুব সহজেই বেরিয়ে আসতে পারবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমরা সকলেই চাই দেবাদিদেব মহাদেবের কৃপা পেতে। যদি আপনারা ভগবান মহাদেবের কৃপা পেতে চান তাহলে কমেন্টে অবশ্যই একবার হলেও মনে ভক্তি রেখে হর হর মহাদেব বা ওম নমঃ শিবায় লিখবেন। বন্ধুরা, এমনিতেই ভগবান মহাদেব অল্পতেই সন্তুষ্ট হয়ে যান। উনি সামান্য বেলপাতা এবং ফুল এবং জল দিয়ে পুজো করা হলেই উনি কিন্তু তাতেই সন্তুষ্ট হয়ে পড়েন। কিন্তু আজ আমি আপনাদেরকে বলবো প্রত্যেক দিন সকালবেলায় ঘুম থেকে উঠে আপনারা শুধুমাত্র এই শব্দটি উচ্চারণ করবেন। এর দ্বারা আপনাদের সকল মনস্কামনা অবশ্যই পূরণ হবে, ভগবান মহাদেব আপনাদের উপর অবশ্যই প্রসন্ন হবেন। বন্ধুরা, পুজো পাঠ না করেও আপনারা এতটাই ভালো ফল পাবেন আপনারা অনুভব করতেও পারছেন না তা। কিন্তু বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার পর অনুরোধ রইল এই ভিডিওটি দেখে যদি আপনারা 1% উপকৃত হন তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টে অবশ্যই আপনাদের প্রশ্ন বা কোয়েরিজ লিখে জানাবেন এবং আত্মীয় পরিজনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। এবং পরিশেষে আমার এই ধার্মিক সংক্রান্ত ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। দেখুন ভগবান মহাদেব এবং মাতা গৌরী সদা সর্বদা নিজের ভক্তের উপর কৃপা বর্ষণ করে থাকেন। আপনারা যদি ভগবান মহাদেব এবং মাতা গৌরী এবং দুজনকার মধ্যে যে কোনো একজনকেও সন্তুষ্ট করতে পারেন তাহলে আপনাদের জীবনে সমস্ত রকম দুঃখ কষ্ট মিটে যাবে, কোনো প্রকার আর কষ্ট আপনাদের জীবনে থাকবে না। বন্ধুরা, সকাল সময়ে আপনারা সকালবেলায় ঘুম থেকে উঠে আপনারা ঘুম থেকে যখন উঠবেন আমি যে শব্দটির উচ্চারণ করতে বলবো সেটি অবশ্যই আপনারা উচ্চারণ করবেন। দেখুন আপনি যদি একজন বিদ্যার্থী হয়ে থাকেন বা এই মন্ত্রটি ছোট একজন বাচ্চাও উচ্চারণ করতে পারেন। শুধুমাত্র বাড়ির বউরা যে উপায়টি করবেন তা নয়, বাড়ির ছোট বড় সকলেই কিন্তু এই উপায়টি অবলম্বন করতে পারেন, মন্ত্রটি উচ্চারণ করতে পারেন। কারণ এই মন্ত্রটি উচ্চারণ নিয়মিত করলে আপনাদের মানসিক ক্ষমতা এতটাই মজবুত হবে আপনারা যে কোনো পরীক্ষাতে সফলতা অর্জন করতে পারবেন, সেটা স্কুলের পরীক্ষা হোক বা জীবনের পরীক্ষা। খুব সহজেই শুধুমাত্র সকালবেলায় ঘুম থেকে উঠে আপনারা এই শব্দটি উচ্চারণ করবেন।
এই শব্দটি উচ্চারণ করার জন্য সকালে আপনাদের ঘুম থেকে উঠে স্নান করারও প্রয়োজন হবে না। দেখুন, আপনারা যখন এই ভগবানের আরাধনা করতে বসেন তখন আপনাদের যে দিকটি দেখতে হয় সেটি হলো পরিষ্কার পরিচ্ছন্নতা। ভগবানের আরাধনা যখনই আমরা করতে বসি তখন আমরা ভালো করে পরিষ্কার হয়ে যাই, স্নান করে নিই এবং স্নানাদি সেরে তারপরেই কিন্তু আমরা ভগবানের আরাধনা করতে বসি। কিন্তু আমি আজকে যে উপায়টি আপনাদেরকে বলবো সেখানে কিন্তু আপনাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো প্রয়োজন নেই। স্নান না করে আপনারা শুধুমাত্র সকালবেলায় ঘুম থেকে উঠে বাসি মুখেই এই দুটি শব্দ, ম্যাজিক্যাল শব্দ উচ্চারণ করবেন। যদি কোনো বিবাহিত স্ত্রী প্রতিনিয়ত সকালবেলায় উঠে এই দুটি শব্দ উচ্চারণ করে তাহলে ভগবান মহাদেব এবং মাতা গৌরীর কৃপায় আপনাদের উত্তম সন্তান প্রাপ্ত ঘটবে, আপনাদের বিবাহিত জীবন অত্যন্ত সুন্দর এবং সুখময় হয়ে উঠবে। এতটাই ভালো ফল আপনারা এই উপায়টি করে পাবেন যেটা আপনারা কল্পনাও করতে পারছেন না। ঠিক এই প্রকার গৃহের বয়স্ক ব্যক্তিরা বা গৃহের কর্তারা নিজেদের ব্যবসায় উন্নতি করার জন্য এই উপায়টি কিন্তু অবশ্যই করে নিতে পারেন। আসুন তাহলে এরপর জেনে নেওয়া যাক যে আপনারা সকালে উঠে কোন উপায়টি করবেন, কোন মন্ত্রটি জপ করবেন সে সম্পর্কে। আমি সর্বপ্রথম আপনাদেরকে সকালবেলায় ঘুম থেকে উঠে সমস্ত দেবদেবীর আরাধনা করতে হবে। এছাড়াও আপনাদের সকালের শুরুটা দেবদেবীর পূজো আরাধনা সেরে করাটা উচিত। আপনাদের ঘুম থেকে উঠে দুহাত জড়ো করে বাসি বিছানাতে বসেই দুটো হাত জড়ো করে নেবেন। সর্বপ্রথম যে মন্ত্রটি উচ্চারণ করতে হবে সেটি হলো দেবাদিদেব মহাদেবের অত্যন্ত শক্তিশালী মন্ত্র, এবং মন্ত্রটি আমি স্ক্রিনে দিচ্ছি, আপনারা ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন। মন্ত্রটি হলো ওম জুম সহ। এটি অত্যন্ত পাওয়ারফুলি মহামৃত্যুঞ্জয় মন্ত্র সমান। এই মন্ত্রের দ্বারা যদি আপনাদের জন্মকুণ্ডলিতে কোনো দোষ থেকেও থাকে তাহলে সেখান থেকেও আপনারা খুব সহজেই মুক্তি পেয়ে যাবেন। এবং এই মন্ত্রটি যদি আপনারা নিয়মিত পাঠ করেন তাহলে দেবাদিদেব মহাদেবের কৃপায় আপনারা কিন্তু জীবনে যা চান সেটি লাভ করতে পারবেন। তবে অবশ্যই মনে মনে সংকল্প নিয়েই এই মন্ত্রটি উচ্চারণ করবেন। অনেকেই দু তিন রকমের সংকল্প নিয়ে নেন, এটা কিন্তু ভুল। আপনারা যে কারণে এই মন্ত্রটি উচ্চারণ করছেন, আপনাদের যে অভীষ্ট লক্ষ্য রয়েছে, আপনারা সেইভাবেই সংকল্প কিন্তু একটাই নেবেন এবং এই মন্ত্রটি টানা 30 দিন জপ করবেন। দেখবেন খুব সুন্দর রেজাল্ট পাবেন। যদি পারেন এই দুটি মন্ত্র আপনারা সারা জীবন জপ করতে পারেন তাহলে তো বলার কিছুই নেই, খুব ভালো রেজাল্ট। যদি অন্তত 30 দিনের থেকে এই মন্ত্রের যে প্রভাব সেটা আপনারা কিন্তু অনুভব করতে পারবেন, আপনাদের জীবনের ছবিটাই পাল্টে যাবে কিছুদিনের মধ্যেই। এরপর দ্বিতীয় যে মন্ত্রটির কথা বলবো সেটি হলো মা লক্ষ্মীর মন্ত্র। এই মন্ত্রটিও কিন্তু আপনারা অর্থকে আকর্ষণ করার জন্য উচ্চারণ করতে পারেন। এই মন্ত্র উচ্চারণ করলে মাতা লক্ষ্মী, মাতা সরস্বতী এবং শ্রীকৃষ্ণ এই তিন দেবদেবী কিন্তু অত্যন্ত প্রসন্ন হন এবং ওনাদের কৃপাদৃষ্টি লাভ করা যায়। এই মন্ত্রের ক্ষমতা অত্যন্ত বেশি। আপনারা এই মন্ত্রটি সকালে ঘুম থেকে উঠবেন এবং নিজের হাতের কর দর্শন করবেন এবং কর দর্শন করে মন থেকে মনে বিশ্বাস রেখে এই মন্ত্রটি উচ্চারণ করবেন। মন্ত্রটি আমি স্ক্রিনে দিচ্ছি, আপনারা দেখে নিন। মন্ত্রটি হল করাগ্রে পশতি লক্ষ্মী, করমধ্যে সরস্বতী, করমূলে তু গোবিন্দ, প্রভাতে করদর্শনম। সুপ্রিয় বন্ধুরা, এই মন্ত্রটি 3 বার জপ করে নেওয়ার পর অতি অবশ্যই পরিশেষে ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ অর্থাৎ নারায়ণের এই প্রণাম মন্ত্রটিও 3 বার জপ করবেন। আপনারা এই দুটি মন্ত্র মধ্যে যে কোনো একটি মন্ত্র উচ্চারণ করতে পারেন সকালবেলায় ঘুম থেকে উঠে, আর যদি মনে হয় দুটো একসঙ্গেই করতে পারেন তাতেও কোনো সমস্যা নেই। দেখুন দর্শকগণ, হিন্দু শাস্ত্র অনুযায়ী ভাগ্য দেবতা মানুষের হাতেই অধিষ্ঠান করে, আর এই বিশেষ মন্ত্রের আক্ষরিক অর্থই হল করতলের অগ্রভাগে বিরাজ করেন মাতা লক্ষ্মী, করতলের মধ্যভাগে বিরাজ করেন মাতা সরস্বতী এবং করমূলে বিরাজ করেন প্রভু শ্রী গোবিন্দ। প্রত্যহ সকালে ঘুম থেকে উঠে এই দুটো হাত একত্রিত করে সেখানে মাতা লক্ষ্মী, মাতা সরস্বতী ও ভগবান শ্রী গোবিন্দর দর্শন করে তাদের উদ্দেশ্যে ভক্তিসহ প্রণাম জানানো আমাদের প্রত্যেকেরই উচিত, কারণ এতে ভগবানের কৃপা ও সৌভাগ্য লাভ হয় এবং এই মন্ত্রগুলি উচ্চারণ করে কিন্তু আমাদের সকালের শুরুটা
করে নেওয়া উচিত, যাতে করে আমাদের সকল মনস্কামনা ইনাদের কৃপায় পূরণ হতে পারে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকের মতো এটুকুই। আবার দেখা হবে এরকমই কোনো একটি নতুন ধার্মিক সংক্রান্ত নলেজেবল ভিডিওর সাথে। সবাই ভালো থাকুন, এটাই কামনা করি ঈশ্বরের কাছে। নমস্কার, ধন্যবাদ।